হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন শেয়ার বাজারে বিনিয়োগকারীরা কেন লস করে তার দ্বিতীয় পর্ব নিয়ে আজকে আপনাদের সামনে আবার হাজির হল প্রথম পর্ব লিঙ্ক আই বাটনে দেওয়া আছে একটু দেখে নিতে পারেন বিনিয়োগকারীদের শেয়ার বাজারে লস করার পিছনে দ্বিতীয় অন্যতম কারণ হচ্ছে কোন ধরনের বিনিয়োগকারী শেয়ার বাজারে সেটা না জানা তো সেই বিষয়ে আমি আগেই ভিডিও করেছি সেজন্য আজকে এটা নিয়ে বিস্তারিত আর আলোচনা করছি না এটার লিঙ্কও আই বাটনে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন লস করার তিন নম্বর কারণ হচ্ছে আবেগ আবেগ আছে বলেই যে আমরা মানুষ সেটা প্রমাণিত হয় জীব জন্তু বা অন্যদের আবেগ থাকলেও সেভাবে প্রকাশ পায় না আর ইলেকট্রনিক যে সকল রোবোটিক্স বা এগুলো তৈরি করা হচ্ছে তাদের মধ্যে আবেগ নাই তো মানুষ যেমন আমরা প্রমাণ করার জন্য আবেগ দরকার আর এই আবেগের কারণেই শেয়ার বাজারে আমরা সবচেয়ে বেশি লস করে থাকি আবেগের এফেক্ট বিভিন্ন ধরনের হয় এর মধ্যে একটা হচ্ছে যেমন ধরেন আগের দিন রাতে আপনি কোনো একটা শেয়ারের অ্যানালাইসিস করলেন বা কোনো তথ্য উপাত্ম নিলে মনে হলে আপনার কাছে শেয়ারটা বাড়তে পারে তো এখন এমন একটা টেন্ডেন্সি ক্রিয়েট হবে মনে হবে যেন সারা রাত্রে এটা কখন যে সকাল হবে শুরু হওয়ার প্রথম মিনিটেই কিনে ফেলতে হবে না হলে এই বুঝি বেড়ে গেল এবং ট্রেড শুরু হওয়ার প্রথম এক দুই মিনিটের ভিতরে বাই করে ফেলি এটা হচ্ছে একটা বড় ধরনের ফুল। কিন্তু আবার ওই স্টকটা যদি আপনি এরকম সার্চ করে খুঁজে তত্ত্ব উপাত্র করে যদি আপনার না পাইতেন তখন কিন্তু আবার দেখতেন যে এই স্টকটা আপনার ভিতরে এরকম কাজ করছে না যখন আপনি স্টকটা পেয়ে গেছেন তার ভিতরে তারপরেই আপনার ভিতরে এই ধরনের একটা অস্থিরতা শুরু হয়ে যায় তো এই অস্থিরতাগুলো কন্ট্রোল করতে হবে তারপরে আরেকটা জিনিস ঘটে যেটা হচ্ছে যেমন ধরেন আপনি আগের দিন রাত্রে একটা স্টক দেখে রাখলেন যে এটার দাম হচ্ছে ছাপ্পান্ন টাকা তো পরের দিন দেখা গেলো শেয়ারটার দাম আঠান্ন টাকা উনষাট টাকা এভাবে উঠে গেছে তো আপনার কাছে মনে হয় যে জিনিসটার দাম তো বেড়ে গেছে আর কিনবো না এইটাও একটা ভুল ক্যালকুলেশন শেয়ারটা যদি আপনার সবকিছু ঠিকঠাক থাকে দাম বাড়লেই সমস্যা কি আপনি যদি শেয়ারটা যদি আগের দিন ওই প্রাইসে না দেখতেন শুধুমাত্র ট্রেড আওয়ারেই দেখতেন তখন কিন্তু আপনার কাছে আর এই জিনিসটা মনে হইতো না তারপরে আরও কিছু ঘটনা ঘটে যেমন একটা শেয়ার আপনি কিনছেন কিনার পর আপনি সিদ্ধান্ত নিলেন যে শেয়ারটা ছয়ত্রিশ টাকায় আপনি বিক্রি করবেন বা টাকা পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে তো আপনি দেখতে পাচ্ছেন শেয়ারটা পঁয়ত্রিশ টাকা গেল বা চৌত্রিশ টাকা সামথিং টাকা যাচ্ছে না দেখে আপনি শেয়ারটা সেল করছেন না এটাও একটা ভুল ডিসিশন এবং এইসব ডিসিশন হয় আসলে আবেগ থেকে তো কোনো একটা শেয়ারের দেখা গেলো যে একটা কোনো ব্যাড নিউজ আসছে তো ব্যাড নিউজটা দেখে অবার প্যানিক হয়ে যাচ্ছি আমরা এই বুঝোয় এটা ব্যাক সার্কিট লেগে গেল শুরু হওয়ার আগে প্রথম মিনিটে আমাদের সেল করে দিতে হবে তো এই জিনিসগুলো সব আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে আবার অনেক সময় দেখা যায় একটা শেয়ারের দাম কোনো কারণে কমতে শুরু হয়েছে আমরা বিক্রি করছি না আমাদের ভিতরে একটা কাজ করতে শুরু করে যে দেখি শেয়ারটা কত পর্যন্ত আসতে থাকে আসতে পারে এটা আমি শেষ দেখে ছাড়বো তো এই শেয়ারটা শেষ দেখতে গিয়ে নিজের প্রচুরও শেষ হয়ে যেতে পারে তো এই জিনিসগুলো করা যাবে না আমরা এমন আরো অনেক আবেগ সিদ্ধান্ত নিয়ে থাকি যেমন হচ্ছে অমুক শেয়ারটা আমি যতবারই কিনেছি আমি লস করেছি এই শেয়ারটা আর কেনা যাবে না অমুক শেয়ার থেকে আমি যতবারই কিনেছি প্রফিট করেছি তো এই শেয়ারটা আবার কিনতে হবে অমুক শেয়ারটা আমাকে অনেক প্যারা দিয়েছে তো এই শেয়ারে আমি আর যাবো না অমুক শেয়ারের অবস্থা ভালো না এটাতে আমি আর যাবো না অমুক শেয়ার আমি কিনি না এটা কিনলে পরে আমাকে আটকে থাকতে হয় এই শেয়ারটার দামে অনেক বড় এই শেয়ারটা নেওয়া যাবে না আমাকে একটু ছোটো দামের মধ্যে কিনতে হবে কম দামে শেয়ার কিনতে হবে সহজ কথায় আবেগ দিয়ে কোনো ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়াই যাবে না সব কিছু আমাদের ক্যালকুলেশন ওয়াইজ এবং টেকনিক্যাল বেসিসে আমাদের সিদ্ধান্তগুলো নিতে হবে এবং তখন যদি আমাদের মনে হয় শেয়ারটা হোল্ড করা দরকার আমরা হোল্ড করব বিক্রি করা দরকার হলে আমরা বিক্রি করব তো আবেগ নিয়ন্ত্রণ করাটা শেয়ার বাজারে সবচেয়েতে কঠিন কাজ এবং এই কাজটা করা খুবই জরুরি এই আবেগটা যদি আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে দেখবেন যে শেয়ার বাজারে লস হওয়ার পরিমাণ অনেকটাই কমে আসতেছে আবেগ দিয়ে কোনো কাজই করা যাবে না কাজ করতে হবে বিবেক দিয়ে মস্তিষ্ককে কাজে লাগাইতে হবে ডিসিশনটা আমরা কেন নিচ্ছি এবং সেটার পিছনে যাতে আমাদের পর্যাপ্ত পরিমাণের স্ট্রং লজিক থাকে সেই লজিক দিয়েই আমাদের কাজগুলো করতে হবে তো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ